পবিত্র খননত সমুখ সমরত দুই বন্ধু হিমন্ত বিশ্বকর্মা, রকিবুল হুসেন, প্রসঙ্গ মাদ্রাসা। হিমন্ত বক্তব্য উদ্ধৃতি রকিবুলর, উদ্ধৃতির বাবে রকিবুলক ধন্যবাদ মন্ত্রী হিমন্তর। এয়া পবিত্র বিধানসভার সদনের দৃশ্য। তিনদিনাকৈ আরম্ভ হয়েছে বিধানসভার শীতকালীন অধিবেশন। অধিবেশনের প্রথম দিন শিক্ষামন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় দ্য আসাম রিপিলিং বিল 2020 সদনত উত্থাপনের বিচারে অনুমতি। লগে বিলখনের বিরোধিতা বিরোধী উপদলপতি রকিবুল হুসেনের। সদনের মজিয়াতে মাদ্রাসার সন্দর্ভত মন্ত্রী হিমন্ত পূর্ব মন্তব্য সোঁৱৰাই বিরোধী উপদলপতি রকিবুল হুসেনে। মাদ্রাসা শিক্ষার প্রবক্তা আমার আজি মন্ত্রীগৰাকীয়ে হাইলাকান্দির এখন মাদ্রাসা দিয়া উদ্ধৃতি দি মই কব বিচাৰিছো যে উক্ত কথা থাকি আজির মন্ত্রী সেই সময় তরুণ গগৈ ডাঙরিয়ার মন্ত্রী ডাঙরিয়ায় আধ্যাত্মিক স্পেশাল শিক্ষার কারণে মাদ্রাসার প্রয়োজনতার কথা তো ব্যাখ্যা করেছে। যেহেতু আপনি ইয়াত মোবাইল আনিব দিয়া নাই, গতি মই এটা পেন ড্রাইভত যেদিনা পাস হব সেই কথাখিনি তাত মই ভালকে আপনাদের দিম। ইফালে মন্ত্রী হিমন্তর পুরনি কথা মনত রাখার বাবে রকিবুল হুসেনক সদনতে ধন্যবাদ জ্ঞাপন করিলে মন্ত্রী হিমন্তয়ে। রকিবুল হুসেন ডাঙরিয়াক ধন্যবাদ দিও যে মৃত্যুর পিছত মানুষের বক্তব্যর উদ্ধৃতি দিয়া হয়। মই জীবনকালতে সেই সৌভাগ্য পাইছো যে মূল বক্তব্যর উদ্ধৃতি এই সদনত দিয়া হয়েছে। এবার শুনক মাদ্রাসার সন্দর্ভত মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় পূর্বতে কি মন্তব্য করেছিল। একজন মন্ত্রীয়ে সেই সময়ত মাদ্রাসা শিক্ষা প্রবর্তন করিবর কারণে আধ্যাত্মিক শিক্ষার কারণে আমাতকে বেশি আর এটিও আপনাদেরকে বেশি কথাখিনি মই এখিনিকে কইছো অধ্যক্ষ। পুনর মনত পেলাই দিয়ার বাবে রকিবুল হুসেনক ধন্যবাদ মন্ত্রী হিমন্তর। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মই ভাবো যে এটো মোৰ রাজনৈতিক জীবনের একটা ডাঙর প্রাপ্তির দিন যে মই সভায় সমিতিয়ে দিয়া ভাষণ বাকি সকলে কেতিয়াবা মনত রাখে বেলেগ কথা, রকিবুল হুসেন ডাঙরিয়ায়ও মোৰ সভায় সমিতিয়ে দিয়া ভাষণ মনত রাখে, উদ্ধৃতি দিয়ে, এইটো মই ভাবো মোৰ জীবনের একটা ডাঙর প্রাপ্তির দিন। মই একেবারে মনত কেতিয়াও ভবা নাছিলো, কারণ যে মোৰ কথাও মনত রাখে। মই তেখেতক অত্যন্ত বিনম্রতার সৈতে ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাইছো। এবার টিপ্পনী রকিবুল হুসেনর। আর মই ভাবো যে এটা অবজেকশন নহয় স্যার, আমি যেটা হুরুতে পড়ছো নমরাকয়ে কবিতা কবিতা কবিজনের নাম হয় না না, যদি কবা হেরি কয় আমি কবি কবিজনের নাম তো কিন্তু আগতে কও যে রঘুনাথ চৌধুরীর ভাবে যেটা মৃত্যু হওয়া আছে মনে মনত পড়ে। আর লগে লগে খরনত হাহি রুল, দুই পুরনি বন্ধুর টিপ্পনি রখ লৈছে আন আন বিধায়ক সকলে। এবার অধ্যক্ষর ফর দুই পুরনি বন্ধু লৈ দুই বন্ধুর মাজত বুকসুপতি রখ সোয়াদনত ব্যস্ত সদনত উপস্থিত সকলোরে। এনেকৈ মাদ্রাসা বিলক লৈ সদনত চলিল শাসক বিরোধী যুক্তি তর্ক। অবশ্যই এই বিলখনক লৈ বুধবারে সদনত আলোচনা হওয়ার সম্ভাবনা আছে। সেই দিনটোত পুনের দুই বন্ধুর যুক্তি তর্ক কি পর্যায় পাবগৈ পরবর্তী সময় লক্ষণীয় হব। কমলেশ বৰ্মনৰ রিপোর্ট, আসাম টকছ।